বনগাঁ পুলিশকে সাথে নিয়ে রাতভর তল্লাশি এসটিএফ এর। উদ্ধার 534 গ্রাম হিরোইন। হাসপাতাল কালীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার 4 ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। বনগাঁ থানার পুলিশকে সাথে নিয়ে রাতভর বনগাঁ জুড়ে তল্লাশি এসটিএফ এর। উদ্ধার 534 গ্রাম হেরোইন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বনগাঁ হাসপাতাল কালীবাড়ি এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তার 3 জন। বনগাঁতে কি ফের সক্রিয় হচ্ছে হেরোইনের কারবার, অন্তত শুক্রবার রাতের ঘটনা কিন্তু সে কথাই প্রমাণ করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার এসটিএফ এর একটি বিশেষ দল সন্ধ্যা নাগাদ এসে পৌঁছায় বনগাঁ থানায়। এরপর বনগাঁ থানার পুলিশকে সাথে নিয়ে শুরু হয় যৌথ অভিযান। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় অভিযান চালায় ওই দলটি। গভীর রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি এলাকায় একটি চার চাকা গাড়িকে দাঁড় করায় এসটিএফ এর তদন্তকারী দলের সদস্যরা। সূত্রের খবর, ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হেরোইন, যার ওজন 534 গ্রাম। গাড়িতে থাকা 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম ছোট্টু সাহা, অপু চক্রবর্তী, কার্তিক বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 3 জনই বনগাঁ থানা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, সীমান্ত শহর বনগাঁ, মহকুমার বাগদা, বনগাঁ, গাইঘাটা, বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। দুদেশের মাঝে রয়েছে কাঁটাতারের বেড়া, রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী, রয়েছে বেশ কয়েকটি থানা। সূত্রের দাবি, এত কিছু সত্ত্বেও রমরমিয়ে চলে চোরা কারবার। অতীতে গরু, হেরোইন, সোনা ছাড়াও পাচারের তালিকা ছিল অতি দীর্ঘ। অতি সাম্প্রতিক সময়ে 40 কেজিরও বেশি সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গরু পাচার কম হলেও চোরা কারবার যে চালু রয়েছে তার প্রমাণ সোনা, হেরোইন উদ্ধারের মতো ঘটনাগুলি। গতকাল রাতে হাসপাতাল কালীবাড়ি এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করার পর শনিবার বনগাঁ থানার পক্ষ থেকে ধৃত ওই 3 জনকে তোলা হয় বারাসত আদালতে। পুলিশ সূত্রে খবর, সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি চোরা কারবার আটকাতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হয়। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।